আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মৃত্যুর আগে বড় বোনকে যা বলেছিল মোসারাত। রাজধানীর গুলশানে ব্লাশবহুল ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার হওয়া তরুণী মোসারাত জাহান মুনিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ভগ্নিপতি মিজানুর রহমান। অপরদিকে তার বড় বোন নুসরাত জাহান তানিয়া একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুনিয়ার মৃত্যুর আগে তার সঙ্গে কথোপকথনের বিষয়টি তুলে ধরেছেন। নুসরাত জাহান বলেন, সোমবার সকাল 9টার দিকে ওর মোসারাত জাহান মুনিয়া ফোনে কান্নায় আমার ঘুম ভাঙে, ও অনেক কান্না করছিল আর আমাকে বলছিল আপু আনভীর আমাকে ধোঁকা দিচ্ছে, আমি অনেক বিপদে আছি, তুমি তাড়াতাড়ি ঢাকায় আসো। আমি ওকে অনেক বুঝিয়ে বলি আমি অফিসে, অফিস থেকে বেরিয়ে রওনা দিয়ে তোমাকে কুমিল্লায় নিয়ে আসব, তুমি চিন্তা করো না। এর কিছুক্ষণ পর তখন হয়তো 10:30 কিংবা 11টা হবে, তখন ও আবার আমাকে ফোন দিয়ে বলে আফু আমার অনেক বিপদ, তুমি তাড়াতাড়ি আসো। তারপর আমি গাড়ি ঠিক করে ঢাকায় আসতে আসতে অনেকবার কল দেই কিন্তু ও ফোন ধরে না। আমার সঙ্গে কাজিনরাও ছিল, কারো ফোন না ধরায় আমরা চিন্তায় পড়ে যাই। আমরা এসে পৌঁছাই 4টা বা 4:30 হবে, এসে দরজায় কলিং বেল দিলে দেখি সেটা নষ্ট। পরে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করি, তিনি বাইরে থেকে মিস্ত্রি এনে তালা ভাঙার কথা বলেন। পরে বাড়ির ম্যানেজার লোক এনে তালা ভাঙার ব্যবস্থা করেন। এত জোরে তালা ভাঙার শব্দ হচ্ছিল, তারপরও ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে আমরা ভয় পাচ্ছিলাম, এভাবে তো কেউ ঘুমাতে পারে না। তালা ভাঙার পর বাইরে থেকেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই, পরে আমরা কেউ ভিতরে ঢুকেনি। তখন পুলিশকে কল দিলে ইফতারের পর পুলিশ আসে, পুলিশের অনুরোধে তখন ভেতরে যাই, গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখি, পা দুটি বাঁকা অবস্থায় বিছানায় লাগানো ছিল, বিছানাটাও ছিল পরিপাটি। পরে পুলিশ ওড়নার প্যাচ কেটে তার মরদেহ নামায়। তিনি আরো বলেন, আনভীর তাকে ফুসলিয়ে আবার ঢাকায় নিয়ে আসার কথা বলে সে আমার সঙ্গে ঝগড়া করে ঢাকায় চলে আসে, সে বলে ঢাকায় গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আনভীর তাকে বিয়ে করবে তবে কিছুদিন গোপন রাখতে হবে, তারপর বিদেশে নিয়ে সেটেল হবে। সোমবার 26 এপ্রিল সন্ধ্যা 7:30 দিকে রাজধানীর গুলশান 2 এর 120 নম্বর রোডের 19 নম্বর বাড়ির 3/B ফ্ল্যাট থেকে HSC পড়ুয়া মোসারাত জাহান মুনিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মুনিয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা মৃত শফিকুর রহমান, তার বাড়ি কুমিল্লা শহরের উজির দিঘিরপাড়া। পুলিশ জানিয়েছে 1,00,000 টাকা ভাড়ায় 2 মাস আগে ফ্ল্যাটে ভাড়া নিয়েছিলেন মুনিয়া, তবে ফ্ল্যাটে ওই তরুণী একাই থাকতেন। এই ঘটনায় সোমবার মধ্যরাতে গুলশান থানায় মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বসুত্রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক MD সায়েম সোবহান আনভীরকে আসামি করে তার বিরুদ্ধে ময়নাতদন্তের পর গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে দাফন করা হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।